বল কই ব্যাট কই ও না 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 আইসিসি কে এক হাত মিলে নেন চৌধুরী বাম হাত দিয়ে আবার আজকে থেকে ভাই নাম না শুন এই জিনিসটা কেন শান্ত করে আমি কোনোদিন বুঝি না এনায়েত বললে সবাইকে স্বাগতম ক্রিকেট ফিয়েস্তা উইথ নিয়ন এন্ড অনে ইন কোলাবোরেশন উইথ দ্য ডেইলি স্টার এন্ড স্টার সিরামিক আজকে অবস্থা ভয়ানক পাগলা খেপা আজকে বাংলাদেশ ম্যাচ হাইরে গেলে আমাকে বাঁচানো নাও সম্ভব হইতে পারে এই জন্য আমি এনায়েত চৌধুরীকে সাথে নিয়ে আসছি কারণ ওনারেও বাঁচানো না সম্ভব হইতে পারে এবং এনায়েত ভাই কিন্তু লাল জার্সিও পরে ফেলছে একদম পুরো লালে লাল সাজা লাল অস্থির অবস্থা সো আমরা হচ্ছে খেলা দেখায় সরাসরি চলেছি দেখি ৬ ওকে আউট হয়ে যেতে ছিল ওকে ঠিক আছে বাট নেদারল্যান্ড আর সাউথ আফ্রিকার ম্যাচ দেখে কিন্তু বোঝা যাইতেছে যে বল একটু থাইমে আসবে তাই বল গ্রিপ করতেছে না থ্যাংক ইউ আমি আমার টার্মস জানি থ্যাংক ইউ জি জীবনে যে বল করে নাই কোনোদিন শান্তর ভিতরে আমি একজন সাঙ্গাকারাকে খুঁজে পাই চমৎকার একজন সাঙ্গাকারাকে খুঁজে পাই আমি হ্যাঁ যদি আউট হয় কে তোমারে কিন্তু এই জায়গায় পিটাব মার এই যে এই খোঁচাটা কেন মারতে আমি তো এটাই বুঝি না 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 আল্লাহ বাকাই ভাই পাস করে কেন ভাই এনা তো দেই চলে গেছে করা যাবে আমি একটু দেখাইতে চাই এই যে নিয়ম হচ্ছে আমি কিপার হ্যাঁ তো সব সময় যেটা চেষ্টা করা হয় ও হচ্ছে এই ভিতরে এটা বাড়ি দিতে চায় এরপর এখানে কোন এজ হয়ে হচ্ছে কিপারের কাছে চলে যায় ক্যাচ যায় ঠিক আছে এই জিনিসটা কেন শান্ত করে আমি কোনোদিন বুঝি না কিছু ব্যাডমিন শিখাও না আপনি আপনি কি স্পোর্টস অ্যানালিস্ট নাকি আবার না এটা আমি মাঝে মাঝে হয়ে যায় অন্য টিম খোঁচা দিলে ফোর হয় আমরা দিলে হই বোল্ড হয় ফাইজলামি না ছয় লিটন দাস ফর্মে মানে আগে থেকেই ছিল না আমরা আমরা উল্টা বলি উল্টা বলি লিটন কুমার দাস ঠেকাইতেছে শুধু বুঝলাম না আজকে একটা আমরা প্রমিস করি যদি আজকে যদি লিটন ভালো একটা ইনিংস খেলে আপনার নাম আজকে থেকে লিটন আমরা আপনার ডাকবো লিটন তাহলে আমার একটা ফ্ল্যাট থাকবে লিটন গেল পুরো হাতে মেরে দিছে আর পাকিস্তানিরা না ক্যাচ টাচ মিস করে আজকে পুরো লাইস আজকে শান্ত খেলবে আচ্ছা নিয়ন এখন তো হচ্ছে 3 ওভারে 21 রান ইরে 7 এর মতন আছে রান রেট ঠিক আছে কাইন আফ্রিদির 2 ওভার শেষ রাইট আর লিটন দাস আমরা হারায় ফেলছি রাইট একটু আগে শান্তর একটা ক্যাচ মিস করলো কি মনে হইতেছে মনে হইতেছে একটা ক্যাচ অলরেডি মিস করছে হ্যাঁ পাকিস্তান সো এরকম যদি আরো 20 25 টা ক্যাচ মিস করে তাহলে একটা পসিবিলিটি আছে আমাদের 71 এ বেশি যাইতে হবে আজকে দেখি ফোর মনে হয় ইয়েস বলতে না বলতে বলতে না বলতে শান্ত আজকে চেতনা দিয়া খেলবে পুরো একদম আজকে আমার কেন জানি মনে হইতেছে লিটন দাসের কাজটা শান্ত করবে ভাই এগুলা কোয়ার না এমনি আউট পরে তাইলে এটা রেকর্ডে থাকবে না তাইলে আপনার নাম শান্ত আজকে বাংলাদেশের যে প্লেয়ার ভালো খেলবে তার নাম হচ্ছে আপনার নাম শান্ত জিনিস কি মনে হয় অফসাইডে আজকে বেশি খেলতেছে কিন্তু অফসাইডে মানে ওতে পুরো অফ প্যাক বোলিং করতেছে সব অফসাইডে মারতেছে এখন পর্যন্ত কোনো লেগ সাইডে কিন্তু শট আমরা দেখিনি কোটি অ্যানালাইসিস কিন্তু হারশা ভোগলে আপনি যদি দেখে থাকেন এই ভিডিও তাহলে এনায়েত ভাইয়ের প্রতি সতর্ক হইয়েন কিন্তু এনায়েত ভোগলে আমরা একটা প্রেডিকশন করি এই বলে ছক্কা হবে আমি বলতেছি ডট ও আচ্ছা এটা লাস্ট আউট কিছু না কিছু একটা হবে জীবনে ভুল হয়ে আমি করবে না তো ভাল লাগে নাই আমার ফালতু গণক আজকে বাংলাদেশ হারলে ওরে পিটাবেন সবাই এটা মিলা গেছে এটা তো এনিতে রাখতেই হবে ও হচ্ছে আমিন হান্নান চৌধুরী यस থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রো একে লেট করে আসছে দুই আইসার নাস্তা খাইতেছে আমি মনে করছি এনাইট ভাই যেটা ফলোয়ার বাড়ছে উনিও লেট করবে দেখি উনি টাইম মতো চলে আসছে আমিনের কাছে আমার একটা প্রশ্ন আছে আমিন তুমি কি ক্রিকেট খেলা বুঝো হ্যাঁ ভাই এটাই একটা বুঝি ঠিক আছে গুড 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 আমরা আজকে আমিনের কাছে অনেক প্রিভিউ মোমো সরকারের যে 6 মারছে যে কনফিডেন্স ভাই তারপর কিন্তু পাঁচটা ডট মারছে ওইটা আমি ছিলাম এই তো শাবাশ হ্যাঁ এই তো গুড গুড না আজকে তো পিচ আজকে তো পিছলা না পিচ না 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 আজকে এই তো না এটা ইন্ডিয়ার খেলা না তো ও হ্যাঁ এটা পর ইন্ডিয়ার খেলা ভিডিওর এই জায়গায় নিচে লেখা উঠবে যে আইসিসি কে এক হাত মিলে নেন চৌধুরী বাম হাত দিয়ে আবার বাম হাত দিয়ে আমরা যে শাইন আফ্রিদিকে খেলতে পারছি এটাই অনেক এটাই আমার জন্য অনেক পারি নাই তো লিটন আউট হয়ে গেছে কোন ধারণা নাই ম্যাচে কি হবে না হবে 6 রান না 8 রান নিছে না এটাই অনেক এটা 14 রান নিছে দুই ওভারে আচ্ছা আমরা আমরা আমিনের সাথে একটা কুইজ খেলব এখন শাহিন আফ্রিদির গার্লফ্রেন্ডের নাম কি কিছু একটা আফ্রিদি ভালো বলতে ভালো আরে আজো এই ও আরে শান্ত 4 4 4 আরে দোস্তা আরে দোস্তা আরে দোস্তা ইয়েস মানে করতেছিলাম দৌড়াইতে সব খেলা অনেক ভালো হচ্ছে আমিন আসার পরে মনে হয় 3-4 ওভার হয়ে গেছে আমিন খাইতে গিয়েছে এবং আলতু ফালতু সব কথাবার্তা বলছে কি সাউথ আফ্রিকা জিতছে তারপর হচ্ছে কি নেদারল্যান্ড জিতছে সম্মুখে সুমাইয়া না হ্যাঁ এই যে ভাই যে সুমাইয়া ভাই আমার ভয় লাগতেছে শান্তকে নিয়ে হ্যাঁ ও বেজি লাফাইতেছে কিন্তু এখনি আউট কিন্তু এইটা এইটাই তো রান করতেছে তো 39 রান করে ফেলছে 35 বলে 35 বলে তারপরও তো 64 রান করছে 9 ওভারে এই বলে যদি এখন 6 হয় কি দিব আমাকে তুমি প্যান্ট খুলবা ঠিক আছে ডান এই বলে 6 হবে এই বলে সিঙ্গেল সিঙ্গেল আপনি সিঙ্গেল এর আমাজ
ভাই পড়রা অনেক মজা আমরা এখন ফুড রিভিউ করব এখানে সবজি আছে এই টিস্যু করতে গেছে আরে এই টয়লেট টয়লেট টিস্যু নিয়ে আসছে ঠিক আছে আসলে ইমার্জেন্সি নিয়নের শুটার বাজে অনেক আছে পিছন দিয়ে যেটা মুঝে হাত ও এটা মুঝে 10 বারে 70 কি মনে হচ্ছে 7 করে নিতেছে এখন সো আমরা এখন আমিনের অপিনিয়ন নিব না এখন এক্সপার্ট অপিনিয়ন চলতেছে তাইলে তো আমরা তিনজনের একজনের অপিনিয়ন নেওয়া যাবে না আরে নিজের এক্সপার্ট দাবি করতেছেন তুমি আসার আগে ব্যাটিং করে দেখাইছে যে শান্ত কেমনে ব্যাটিং করে না আজকে আমিন বলতেছিল শান্ত নাকি খুশি হয়ে গেছে বেশি 40 রানে বিশ্বাসই করতে পারতেছে না ও মুখে হাই মুচকি মুচকি হাসি দিতে ও 30 করার পর থেকে আমার মনে ভালো টোটাল করব আমরা কিন্তু পাকিস্তান বাট শান্তর কিন্তু একটা ভালো দিক আছে জিম্বাবুয়ের এগেইনস্টেও কিন্তু ফার্স্টে ঠেকায় ঠেকায় পরে 10 বলে 20 রান করে ফেলছিল এখন যদি আউট হয় তুমি এই স্টেটমেন্টটা চেঞ্জ করে ফেলবে কিন্তু তাইলে এই যে এডিটে কাটে দিবে এখন আর 10 ওভার বাকি আছে 100 নিতে পারবে তাহলে 170 হবে আমার কাছে মনে হয় পারবো না আমরা 150টা অল আউট হয়ে যাব কারণ আমাদের মিডল অর্ডার যা করছে উইকেট আছে কিন্তু ও আমাদের ইন্ডিয়ার সাথে 9টা উইকেট ছিল আচ্ছা আজকে বাদ দিছে কাকে ইয়াসির রব্বিকে বাদ দিছে হ্যাঁ সৌম্য সরকার আউট হয়ে গেছে রিভার্স সুইপ মারতে যায় মানে বাঙালি যে রিভার্স সুইপ পারে না মুশফিকের সাথে কথা বলে কেন খেলোস এই শটটা তোর কেন খেলোস তাও আবার সাদাবের ওভারে এই রিভার্স সুইপটা মারতে গেল ওর এর আগের শটটাই কিন্তু সোজা খেলা কি সুন্দর খেলছে ঠিক আছে আমি সৌম্য মানে অফে নিয়ে এতক্ষণ পরে কি রে ভাই এত সামনে আসছে টোতে লাগছে রিভিউ তো না উচিতই অবশ্যই বলবা সেঞ্চুরিটা মনে হবে না আমি এত বিশ্বাস করছিলাম সাকিবকে না ব্যাটে লাগছে মনে হয় আমি একটা কাজ করি আমার টাকাটা বের করে আমি দিয়ে দিই এখন সময় এইটা যদি ব্যাটা নট আউট না দেস ভাই আমার আবার টাকাটা দিতে হলে খুব খারাপ লাগবে রিভিউ লস্ট হিটিং তো কি আরে আমি আজকে এলবিডব্লিউ নিয়ম কানুন যা আছে সব বইলা গেলাম বুঝলাম না এটা কি মানে আম্পায়ারের কি খেলাটালা বইলা গেছে ব্যাটে লাগছে তো ব্যাটে লাগছে আলট্রাইজ কি মানে ফাউল আছে এমনি রাখছে আলট্রাইজ পাকিস্তানি সাপোর্টাররাও খুশি নেই আউটার হ্যাঁ বাংলাদেশের সাথেই সব সময় এরকম হয় পুরো সোরামি হইছে এটা সাকিব ভাই আজকে জাস্ট বোলিং এ দেখায় দেন নাজ বলছেন শান্ত 50 করে ফেলছে ইয়েস খালি হবে খালি হবে যদিও 46 বলে কিন্তু আমার কাছে মনে হয় এখনি এক্সেলারেট করার সুযোগ এখন ও যদি আউট হয়ে যায় আমরা গালি দিব আর নাইলে বলবো খুবই সেন্সিবল ব্যাটিং ছিল হ্যাঁ হ্যাঁ ভালো ছিল এটাই মানে ফ্যান হিসেবে তো আমরাও হিপোক্রেট না শান্ত এই সময়টাতে এই সময়টায় মারে এই সময়টায় মারে বলছিলাম আমি ও টেস্ট খেলে আমি বলছিলাম ও পারবে না দেখছো কি খুব এক্সিলারেট করবে কই কি আরে ফোন মারছিল তো আগে করতে যায় এরপরে কি যে মানে ইফতিখারের বল খেলতে পারে না ওই আজকে ট্রাম্প কার্ড পুরা কেদার যাদবের মতন খেলতেছে বোল্ড হয়ে গেল অফ স্ট্যাম্প গেল এটা বলো শুরু করো প্রত্যেকদিন বাংলাদেশের এমন একজন ব্যাটসম্যান থাকবই যে হচ্ছে 11 বলে 5 রান তারপর হচ্ছে 15 বলে 10 রান এরকম একটা ইনিংস খেলবে আর পরে কি ও না বল দেখছে না ওর ব্যাট হাতে আছে না কিছু হইছে এটা নিজেকে ব্যাটসম্যান দাবি করে এবং একটা ইয়র্কার বল ঠিক মতন ব্যাটা লাগাইতে পারে না কি করতে চাইছিল বলারে নিয়ে আমি বুঝি নাই পুরো খেলাটার মোমেন্টামই নষ্ট হয়ে গেছে পুরো বাংলাদেশের ফিনিশার এক একজন ফিনিশার 3 বলে 0 রান তারপর 11 বলে হচ্ছে 5 রান এরা হচ্ছে ফিনিশার ইমপ্যাক্ট খেলা বল কই ব্যাট কই ও মানে গায়ের জোরে মারবে গায়ের জোরে মারবে আচ্ছা মানে এইটা তো খুবই নরমাল ব্যাপার যে টি-20 তে লাস্টের দিকে এসে বলাররা স্লোয়ার মারবে মারবে হ্যাঁ স্লোয়ার ইয়র্কার মারবে এটা তো দেখা খেলতে হবে ভালো ভালো ইন্টেন্ট আছে আমাদের প্লেয়ারের ইন্টেন্ট আছে না ইমপ্যাক্ট নাই শুধু ইমপ্যাক্ট নাই শুধু আমার কি উইয়ার লাগছে জান এই রুমের সবাই বলতেছে টাস্কিন আছে তো আমরা এখন টাস্কিনকে একটা ব্যাটসম্যান হিসেবে গুনতেছি সমস্যা আমাদের টাস্কিন আছে মুস্তাফিজুর আছে আই ডাউট টাস্কিন নাই স্যার গাইস তোমরা তো জানো আমি আর এনাইট ভাই লাস্ট টাইম একটা টিমে ছিলাম এন্ড আমরা জিতছিলাম ভিডিওটা এখানে দেখতে পারবা আমার 4 রান করছিলাম আমি 10 বলে আমি যে প্লেয়ার দেখে গালি দিচ্ছি এটা খুবই হার্ড ছোট গ্রাউন্ডেই হচ্ছে 6 মারতে পারতেছিল না আমি কি বুঝে আমাকে ওপেনিং এ না হইছিল তোমাকে হচ্ছে জোকার হিসেবে রাখছিলাম অনেক চিয়ার লিডার শান্ত খেলতে পারলে ন্যাচারাল টিমে আমি আপনার টিমে খেলতে পারি খেলতেই পারো কোনো সমস্যা নাই আমি বুঝতেছি না যে একমাত্র শান্তই রান করছে আজকে তারপরও অরুণিয়া মাইকে মাইকে করতেছে অ্যানালাইজ করে না ম্যাচের মাঝখানে ব্যাট দিয়ে সাউন্ড মনে ব্যাট যখন বল এখানে রাখছে ওই দিক দিয়ে গেছে গা সো ব্যাটসম্যান বুঝতে পারে না সো আই থিংক বলের দোষ বলের দোষ বলের দোষ হ্যাঁ ওয়াইড হিসেবে মনে হয় উইয়ার্ড ওয়াইড নাই কেন দেন আই আইসিসি
আইসিসির ইচ্ছা, তোমায় তুমি কি করবা? তুমি তো বাংলাদেশ ফ্যান, তোমার কিছু করার আছে? এই যেসব আউট হইছে দেখা কান্না পাইতেছে যে এরকম করে আউট হওয়া যায়, নিত্য নতুন স্টাইল আউট হওয়ার ইনভেন্ট করতেছে। টিভিটার দাম কত একটু বলো তো। না বাংলাদেশ সমস্যা নাই, বাংলাদেশ সমস্যা নাই। আমরা এখন থেকে 10টা বোলার নিয়ে নামি, কারণ আমাদের বোলাররাই তো। হ্যাঁ আফ্রিদি দেখছেন লাল হয়ে যায় যে গালগুলা কিউট না, তুমি এগুলো দেখো কেন? মানে আর ব্যাটিং তো দেখতে পারতেছেন কি রে ভাই, এ সুন্দর অনেকক্ষণ পরে আমাদের হচ্ছে নাসুম ভালো খেলছে, আমরা উৎসাহ দেই তাকে, সে খুব শুনতেছে। এবং আমরা ওই দুইটা ওয়ার্ড তাহলে বলি, ইন্টেন্ট ছিল, ইম্প্যাক্ট ছিল। বাহ, এটা যদি মুস্তাফি সিক্স মারে আমরা জিতবো আজকে। শিওর? ফোর মারলে? ফোর মারলে, ফোর মারলে। আমরা তারপরেও দেখতেছি, কারণ আমাদের ভিডিও বানাইতে হবে। আপনারা কেন দেখতেছেন? খেলাটা দেখতেছেন মনে হয় রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা বেহায়া নির্লজ্জ। ঠিক আছে, নাসুম আহমেদ খুবই ভালো বোলিং করতেছিল, একটা উইকেট ও রিজার্ভ করে। আই ফিল লাইক আমরা এখন জেতার একটা বড় চান্স আছে। আমিন হান্নান যতবার এই টাইপের কথাবার্তা কইছে এরপরে ছয় খাইছে বাংলাদেশ পাঁচটা। নাজবুল, নাজবুল হোসেন শান্ত, শান্ত কিন্তু কাজ করছে, শান্ত 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 শান্ত। আমি বলছি শান্ত পটেনশিয়াল আছে, আমি অলওয়েজ বিলিভ করতাম শান্তর উপরে, আমি অলওয়েজ বিলিভ করতাম। জীবনে কই নাই, ওয়ার এ ক্যাট, সেলুট কই ভাই, সেলুট কেন আসে? আমি দিলাম 32 বলে 32 করছে, টেস্ট খেলতে নামছো তুমি? বাংলাদেশের প্লেয়ার এমন করছে, ঠিক আছে। কালকে জিতবে জিতবে তুমি আসো, এটা আমি জীবনে বলিনি। আমি বলছি যে হারলে একসাথে কষ্ট পাই। নেদারল্যান্ডস জিতার পর একটা কি আশা জাগছিল, আর এটা কি আমরা যে কেন আশা মানে ধরি এটাই বুঝি না। আর কি জানো স্যাড পার্টটা, বেহায়ের মতো আমরা পরের খেলাগুলো দেখবো, পরে বাংলাদেশের খেলা দেখবো, আবার আশা করবো যে আমরা T20 ওয়ার্ল্ড কাপে জিতবো। বাট ইটস জাস্ট স্যাড ম্যান, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং। বাট আমি তারপরেও বলতে চাই যে ফাইনালি শেষ হইছে, আমরা নেক্সট কিছুদিন আর আশা দেখবো না। এইটা আমার কাছে যে কি সততা বলতে গেলে, যেটা মাঝখানে ভিডিওর মাঝখানে বলতেছিলাম সেটা হচ্ছে যে এখন আমাদের মানে মেন্টাল হেলথের উপরে এটা একটা বড় ইম্প্যাক্ট থাকে। এটা মানে আর হাসাহাসির জায়গায় নেই, কারণ প্রত্যেক দিন মানে ধরেন যদি এরকম হইতো যে 10টা ইনস্ট্যান্স যেখানে মানুষ হচ্ছে আশা দেখে, 3টাতে বাংলাদেশ জিতছে আর 7টাতে হাইরে গেছে, তারপরে মানুষের একটা ব্যাপার ছিল। লাস্ট শুধু জিম্বাবুয়ের ক্লোজ ম্যাচটা আমরা জিতছি, আর আমি মনে করতে পারতেছি না। সো ফাইনালি শেষ হইছে, বাংলাদেশের জার্নি শেষ হইছে। শোটাও কি শেষ? না, শো শেষ হয় নাই, শো শেষ হয় নাই। আজকে যদি শান্ত 50 না করে 100 করতে, সে খেলাটা আমাদের হাতে ছিল। বা আরেকটা পসিবিলিটি যে আমরা যদি ভালো খেলতাম, হ্যাঁ এটা তাহলে কিন্তু আমরা জিততাম, এটা চান্স নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের কাছে কি মনে হয় কোনটা
টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচে সেটা সাকিব আল হাসানের আউটটা নাকি হচ্ছে নুরুল সোহান যখন ফার্স্ট ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে জিরো রানে ড্রপ করছে সেইটা নাকি একটু কমেন্ট সেকশনে জানায়েন আর ভিডিও ভালো লাগুক না লাগুক যা ইচ্ছা করেন আজকে শেয়ার টেয়ার চাওয়ার আসলে মুড নেই হ্যাঁ আমার পেজে আমি ফলো চাই ট্যাগ করে দিয়েন আর এনআইট ভাই যদিও পাবেন না আপনারা যাই থ্যাংক ইউ সো মাচ।